যেটা জানতে চাইছিলাম যে ছ লক্ষ নব্বই হাজারের বেশি পরীক্ষার্থী কাল পথে নামবেন তাদের গন্তব্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এবং তাদের সঙ্গে তাদের অভিভাবকদের একটা বড় অংশ তারাও ডেফিনেটলি তাদের সঙ্গ দেবেন এরকম একটা পরিস্থিতিতে যানবাহন চলাচল সেটা সচল রাখাই শুধু না তারা সেটা যাতে অ্যাভেলেবেল থাকে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে সেটা সুনিশ্চিত করতে আপনারা কি করছেন দেখুন আগামীকাল নব্বই হাজার নশো একত্রিশ জন ধারে কাছে এরকম পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষার্থী সহ তার অভিভাবকদের ধরলে দশ লক্ষের ওপর মানুষ যাতায়াত করবে আগামীকাল এর জন্য পরিবহন দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা আমাদের যতগুলি কর্পোরেশন আছে এনবিএসটিসি আছে এসবিএসটিসি আছে ডব্লিউটিসি আছে কর্পোরেশনের যতগুলি বাস আছে আমরা প্রায় আঠেরোশোর ওপরে বাস কালকে রাস্তায় থাকবে এবং সঙ্গে সঙ্গে যতগুলি বেসরকারি বাস অ্যাসোসিয়েশান আছে সিন্ডিকেট আছে আমরা তাদেরও ডেকেছিলাম নবান্নেতেও মিটিং হয়েছে এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে আমরাও তাদের ডেকেছি ডেকে প্রায় ছত্রিশ হাজার বেসরকারি বাস কালকে রাস্তায় থাকবে এ আমরা যেটা করেছি সেটা হলো আমাদের যেহেতু রবিবার ছুটির দিন থাকে তাই পরিবহন দপ্তরের সাথে যুক্ত বাস পরিবহনের সাথে যুক্ত সমস্ত কর্মচারীদের স্টাফদের কালকে ছুটি বাতিল করা হয়েছে এবং আমি পাশাপাশি বেসরকারি বাসে যারা কন্ট্রাক্টর ড্রাইভার থাকেন তাদের কাছে অনুরোধ রেখেছি যে আপনারা কাল অন্তত প্রত্যেকে কাজে যোগ দেবেন কারণ এত ছাত্রছাত্রী এত লক্ষ্য ছাত্রছাত্রী কালকে পরীক্ষা দেবে অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এবং পাশাপাশি আমরা যেটা করেছি আমাদের সরকারের পক্ষ থেকেও করা হয়েছে সেটা হচ্ছে আমরা রেল রেলের সাথে আমরা যোগাযোগ করেছি করে আমরা ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে তাদেরও অনুরোধ করেছিলাম তারাও যথেষ্ট পরিমাণে ট্রেনের বন্দোবস্ত করবেন আমরা সরাসরি পরিবহন দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের আরটিও এআরটিও এমভিআই প্রত্যেকের সাথে আমরা কালকে সরাসরি যোগাযোগ রাখবো রেখে যাতে সুষ্ঠুভাবে এই পরীক্ষার্থীরা তার পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং ফিরতে পারে তার জন্য পরিবহন ব্যবস্থাকে সচল রাখব আমাদের আমরা এত বড় একটা পরীক্ষা যে স্বপ্ন নিয়ে তারা পরীক্ষা দিতে যাচ্ছে আমরা সমস্ত সেই পরীক্ষার্থীদের আমাদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি অনুরোধ করব, বিরোধী দলকেও যে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে বিরোধী দলনেতার একটা বক্তব্য আমি শুনলাম যে এমন কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করবেন না যাতে এত লক্ষ ছাত্রছাত্রীর যে মানসিক শক্তি থাকে পরীক্ষা দেওয়ার সেটাই কোনো আঘাত লাগে এবং সেটা দুর্বল হয়ে যায় এটা আমাদের কারোরই রাজনীতিতে কাম্য হতে পারে না আমাদের শিক্ষা দপ্তর এবং আপনারা জানেন যে শিক্ষা দপ্তর এখানে গৌতমবাবুও ছিলেন যথেষ্ট পরিমাণে যত রকম পদ্ধতি অবলম্বন করা যায় এই পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠু এভাবে যাতে সম্পন্ন হয় তার বন্দোবস্ত রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পুলিশ প্রশাসনও যথেষ্ট সতর্ক আছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম অনিয়ম বা কোনোরকম অসুবিধার সৃষ্টি না হয় এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকেও আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং আমরা দুর্গাপুরে কন্ট্রোল রুম খুলেছি এবং সেখানে উজ্জ্বল সামন্ত বাপ্পাদিত্য মণ্ডল এবং শুভেন্দু দাস আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি বেলগড়িয়ায় আমরা কন্ট্রোল রুম খুলেছি তিনজনের ফোন নাম্বার আমরা দেওয়া আছে তিন আধিকারিকের আমরা ডাব্লুটিসিতেও কন্ট্রোল রুম খোলা আছে আমি নিজেও সারাদিন থাকবো আমার সর পরিবহন দপ্তরের সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি সহ সকলেই আমরা থাকব লাইনে যে কোনো রকম পরিবহনের ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হলে আমরা সরাসরি লোকাল প্রশাসনের সাথে যুক্ত হয়ে তার সমাধানের বন্দোবস্ত করব যাতে কোনো ছাত্রছাত্রীর অসুবিধা না হয়